हेलो गाइस एंड अस्सलाम वालेकुम सबाई के आबारो वेलकम जानाच्छि आमार चैनल आलफा एन ए। सो आमी जदि स्लैशर मुभिर कथा बोली ताहले ए इयर अर्थात ऑनगोइंग इयर 2022 ते एक्स नामक एक स्लैशर मुवि रिलीज हुएछे जेटिके आपनारा वन अफ द मोस्ट टेरिफाइंग हॉरर स्लैशर बोलते पारेन। एक्स नामक ये मुविटी ये वन अफ द बेस्ट स्लैशर मुवि एवं हॉरर मुविते एटार कोनो जवाब होबे ना। ये मुविटी प्रोडक्शन करेछेन A24 प्रोडक्शन हाउस एवं ये मुविटी डायरेक्ट करेछेन TI वेस्ट। मुविर IMDb रेटिंग होच्छे 7.3 स्टार्स आउट अफ 10। ये मुविते किछु शॉकिंग जिनिस आछे जेगुलोर खुलासा मुविर एंडे होबे। तो आमार आपनादेर काछे एकटि रिक्वेस्ट, प्लिज ये भिडियोटी एंड पर्यन्त अवश्यई देखुन कारण एखाने किछु शॉकिंग जिनिस आछे जेगुलो आपनादेर काछे अनेक बेशी इंटरेस्टिंग लागबे। तो चलुन बेशी देरी ना करे तारातारी चले जाई एक्सप्लेनेशनेर मध्ये। तो मुविर स्टार्टे देखानो हय 1979 এর টেক্সাস শহর, যেখানে পুলিশ একটি ক্রাইম সিনকে ইনভেস্টিগেশন করতে এসেছে এবং আশেপাশে শুধু লাশ। পুলিশ রুমের ভিতরে অর্থাৎ ক্যাবিনের ভিতরে ঢুকে সেখানে একটি টিভি দেখতে পায়, যেখানে একটি একজন আসলে প্রফেট যিনি তিনি ধর্মীয় কথা বলছিলেন। তারপরে পুলিশরা চিন্তা করে আশেপাশে ঘুরবেন এবং বেজমেন্টে যাবেন। তো তারা বাইরেও দেখতে পারে যে রক্তে ভরা, এবং এখানে প্রফেট যেসব ধর্মীয় কথা বলছিলেন এই ধর্মীয় কথার পিছে তার একটাই কথা ছিল যে আমরা যারা পথভ্রষ্ট হয়েছি তাদেরকে অবশ্যই ভালো পথে ফিরে আসা উচিত। প্রফেটের এই সমস্ত বক্তব্যতেও একটি সিক্রেট লুকিয়ে আছে যেটি মুভির শেষে খোলাসা হবে। তো মুভিটি প্লিজ এন পর্যন্ত অবশ্যই দেখুন। তারপরে দেখানো যায় পুলিশদের অর্থাৎ শেরিফদের, যারা বেজমেন্টে কিছু একটা দেখে অবাক হয়ে যায়। তারপরে সিন শিফট হয়ে যায় 24 ঘন্টা আগে। এখানে একটি মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে ম্যাক্সিন। ম্যাক্সিন এখানে ড্রাগস নিচ্ছিল এবং তার ড্রাগস নেওয়ার কিছুক্ষণ পরে তার বয়ফ্রেন্ড ওয়েন তার কাছে আসে এবং তারা কিছুক্ষণ গল্প করে। এখানে তারা রিলেশনশিপে ছিল এবং তাদের রিলেশনশিপটা আসলে বিজনেস টাইপের রিলেশনশিপই ছিল, আমি এটাই বলবো। তারপরে তারা সবাই মিলে অর্থাৎ ম্যাক্সিন, ওয়েন এবং তাদের সাথে আরও 4 জন ছিল, আসলে এরা একটা টিম, এরা হচ্ছে হোমমেড মুভি বানায় এবং এই মুভিগুলোর প্রোডাকশনের কাজ করে ওয়েন। তো সবাই একসাথে যাচ্ছিলো এবং তারা কী ধরনের হোমমেড মুভি বানায় সেটা আমরা মুভির শেষেই দেখতে পাবো। এখানে আমরা ম্যাক্সিনকে দেখতে পারি যে অনেক বেশি খুশি ছিল। তারপরে তারা গাড়ি চালাতে থাকে এবং গাড়ি যেতে যেতে তারা এক জায়গায় থামে একটি সুপার শপ স্টোরে নামে সব কিছু কেনাকাটার জন্য। এখানে আমরা দেখতে পাই লরেন এবং আরজেকে, যারা হচ্ছে তাদের টিমেরই সদস্য। তারপরে সবাইকে স্ক্রিপ্ট দেওয়া হয়, সবাই স্ক্রিপ্ট পড়তে থাকে নিজেদের অ্যাক্ট করার জন্য। তারপরে তারা সুপার শপ থেকে সব কিছু কিনে নিয়ে গ্যাস স্টেশনে থামে এবং এখানে আমরা জানতে পারি যে ওয়েন হচ্ছে মেইনলি অ্যাডাল্ট মুভিজ বানায় এবং এখানে ম্যাক্সিন পুরো দুনিয়ার মধ্যে ফেমাস হতে চায়, অর্থাৎ সে অনেক বেশি সাকসেস চায় যার জন্য সে এখানে ওয়েনের সাথে রিলেশনশিপে জড়িয়েছে। এবং ওয়েনও তাকে বলেছে যে ম্যাক্সিন যা যা ডিজার্ভ করে সে ম্যাক্সিনকে সব কিছুই দেবে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো, ওয়েন ভালো মানুষ। যাই হোক, তারপরে তারা যেতে থাকে এবং সামনে দেখে একটি পুলিশ দাঁড়িয়ে আছে কারণ রাস্তার মধ্যে একটি অ্যানিমেল বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে এবং সেই অ্যানিমেলের ফ্লেশ অর্থাৎ মাংস রাস্তায় ছড়িয়েছিল এবং এটি খুবই ডিস্টার্বিং ছিল। যাই হোক, তারা এটি স্কিপ করে তাদের সেই হাউসে পৌঁছে যায়। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটি কোন হাউস। এটি সেই হাউস যেটি প্রথমে ক্রাইম সিন হয়ে গিয়েছে এবং পুলিশরা ইনভেস্টিগেশন করতে এসেছিল। এখানে ওয়েন তাদের সাথীকে নিয়ে এই হাউসে এই জন্যই এসেছিল যাতে সে এখানে ইজিলি অ্যাডাল্ট মুভি শ্যুট করতে পারে। তো সে এখানে চলে আসে এবং দরজা ধাক্কায় হাউস ওনারের সাথে কথা বলার জন্য। তো এখানে ওয়েন হাউস ওনারকে ডাকাডাকি করে এবং এখানে আমরা দেখতে পারি যে ওয়েনকে বাইরে থেকে কেউ একজন খুব ভালোভাবে খেয়াল করছিল। এটি আর কেউ ন, এটি হচ্ছে এই হাউস ওনার অর্থাৎ হাওয়ার্ডের ওয়াইফ পার্ল। এখানে হাওয়ার্ড এবং পার্ল দুজনেই থাকে, তাদের কোনো ছেলে মেয়ে নেই, তারা দুজনেই অনেক বেশি বৃদ্ধ অর্থাৎ ওল্ড। তো এখানে যেহেতু হাউস ওনার শুধু তার ওয়াইফকে নিয়েই থাক এবং যেহেতু হাওয়ার্ড অনেক বেশি ওল্ড, সেজন্য সে সেলফ ডিফেন্স করার জন্য গেট খুলেই বন্দুক বাইরে বের করে দেয় ওয়েনকে ভয় দেখানোর জন্য, কারণ সে কাউকে বিশ্বাস করে না। তারপরে ওয়েন তাকে মনে করিয়ে দেয় যে এখানে তারা ডিলে এসেছিলো যে সে তাদেরকে টাকা দিবে এবং সেই অনুযায়ী তাদের হাউস রেন্ট হিসেবে নিবে এবং সেখানে তারা মুভি শ্যুট করবে। কিন্তু এখানে হাওয়ার্ড জানে না যে এখানে ওয়েন অ্যাডাল্ট মুভি শ্যুট করে। তারপরে দেখতে পারি আমরা গাড়ির ভিতর থেকে ম্যাক্সিন বের হয়ে এসেছে এবং পার্ল এক দৃষ্টিতে ম্যাক্সিনের দিকে তাকিয়ে আছে, এমন দেখাচ্ছে সে যেন ম্যাক্সিনকে চিনে।
যাই হোক, তারপরে হাওয়ার্ড ভিতরে চলে আসে এবং হাওয়ার্ডকে দেখে মনেই হচ্ছে যে হাওয়ার্ড এদের সবাইকে দেখে একটুও খুশি না। এখানে ওয়েন ডিল করেছিল যত টাকায় তার থেকে বেশি টাকা হাওয়ার্ডকে দিয়ে দেয় যাতে হাওয়ার্ড খুশি হয়, এবং হাওয়ার্ড চায় যে তারা যেন পার্লের সাথে কেউ দেখা না করে। তো এখানে তারা সবাই যাতে ইজিলি মুভি শ্যুট করতে পারে সেটি সবাই চাচ্ছিল। এখানে লরেন আর জেকে বলে, আমরা যে কী মুভি শ্যুট করবো এটা তো আর সে জানে না, তাই না? এখানে ওয়েন জানলা দিয়ে তাকিয়ে থাকে এবং আমরা বুঝতে পারি যে হাওয়ার্ড আসলে বুঝেছে যে এরা নর্মাল মুভি শ্যুট করবে, এখানে যে অ্যাডাল্ট মুভি শ্যুট হবে এটা তারা জানে না। তারপরে আর কি শ্যুটিং শুরু হয়ে যায়। তো প্রথম শ্যুটিং ছিল ববি এবং মাইকেলের, এখানে ছেলেটির নাম মাইকেল। তো এরা শ্যুটিং করতে থাকে এবং ম্যাক্সিন শ্যুটিংয়ের বাইরে যে রুমের অর্থাৎ তার ঘরের বাইরে যে সে চিল করতে থাকে এবং সিগারেট খেতে খেতে সে একটি লেকের ধারে চলে যায়। সে লেকের ধারে কিছুক্ষণ বসে চিল করার ট্রাই করে ভিতরে পা দিয়ে। এরপরে আমরা দেখতে পারি যে এখানে এক দৃষ্টিতে ম্যাক্সিনকে পিছন থেকে কেউ একজন দেখছে। এটি আর কেউ নয়, এটি হাওয়ার্ডের ওয়াইফ পার্ল। এবং এখানে একটি খুবই শকিং এবং ইন্টারেস্টিং জিনিসও আছে, সেটা কি আপনারা খেয়াল করেছেন? যদি খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান, না হলে আমি এটি মুভির শেষে বলবো। তো যাই হোক, এখানে ম্যাক্সিন লেকের কাছে চলে যায় এবং তার জামাকাপড় খুলে সে সুইম করতে থাকে এবং তাকে এই অবস্থায় পার্ল দূর থেকে দেখতে থাকে। আর এদিকে ওয়েন এবং আর যে কথা বলে যে তারা অ্যাডাল্ট মুভিকে সিনেমার মতো করে শ্যুট করছে, যেটি একটি রিভলিউশন হতে পারে এবং তারা অনেক বেশি লাভ করতে পারবে এই ধরনের মুভি থেকে। তারপরে আমরা দেখতে পারি যে ম্যাক্সিন রিল্যাক্সলি পানির মধ্যে সাঁতার কাটছে এবং ম্যাক্সিনের পিছনে আমরা একটি কুমিরকে দেখতে পাই, যে কুমিরটা ম্যাক্সিনকে দেখে ম্যাক্সিনের পিছে আসছিল কিন্তু ম্যাক্সিন সময় থাকতে উপরে উঠে যাওয়ায় বেঁচে যায়। তারপরে ম্যাক্সিন তার জামাকাপড় পরে যখন বাইরে আসে সে খেয়াল করে যে ওই সাইড থেকে পার্ল তাকে ইশারা করছে এবং হাই দিচ্ছে তার কাছে আসার জন্য। তো সে স্বভাবতই পার্লের সাথে পার্লের বাসায় চলে যায় এবং পার্ল তাকে শরবত অফার করে। তো এখানে দুজন গল্প করতে থাকে এবং এখানে পার্ল বলে যে সে যখন ইয়াং ছিল তখন সে ম্যাক্সিনের মতোই সুন্দরী ছিল এবং সে অনেক বেশি উচ্ছ্বাসী টাইপের মেয়ে ছিল, কিন্তু তার সাথে হাওয়ার্ডের বিয়ে হয়ে যায় এবং হাওয়ার্ড আর্মি হওয়ার কারণে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্ট নেয়, যার কারণে হাওয়ার্ড পার্লকে সময় দিতে পারেনি। এবং পার্লের যৌবনকাল যে কোথায় চলে গেছে, কীভাবে পার হলো এটি পার্ল নিজেও বুঝতে পারেনি এবং সে এখনও এটি নিয়ে আফসোস করে, কারণ সে তার জীবনে কোনো এনজয় করতে পারেনি। তারপরে পার্ল বলতে থাকে যে সে ম্যাক্সিনের মধ্যে নিজেকে দেখতে পায় এবং সে বলে যে সে একজন ডান্সারও ছিল। তো ম্যাক্সিন এগুলো শুনে একটু আনকমফোর্টেবল হয়ে যায় এবং তারপরে আমরা দেখতে পারি যে ম্যাক্সিনের আগের ছবি যেখানে সে ডান্স করছিল, অর্থাৎ পার্ল ডান্স করছিল। তারপরে পার্ল ম্যাক্সিনকে একটু টাচ করতে যায়, যেটি ম্যাক্সিনের একটু পছন্দ হয় না, এবং বাইরে থেকে গাড়ির আওয়াজ পেয়ে যায় যেখানে বোঝা যায় যে হাওয়ার্ড এসেছে। তাই এখন ম্যাক্সিন এখান থেকে চলে যাবে, না হলে হাওয়ার্ড যদি দেখে এটা নিয়ে হয়তো ঝামেলা হবে। তারপর পার্ল ম্যাক্সিনকে বলে যে আমাদের মধ্যে যেসব কথা বলেছি এই সিক্রেট শুধু আমাদের মধ্যেই থাকবে, তুমি যেন এগুলো কাউকে বলো না। এসব কথা শুনে ম্যাক্সিন খুবই অবাক হয়ে যায় এবং ম্যাক্সিন বুঝতে পারে না যেখানে পার্ল তাকে কোন সিক্রেট গোপন রাখার কথা বলছে। তারপরে সে বের হয়ে যায়, অ্যাজ হাওয়ার্ড যদি তাকে দেখে সমস্যা হয়ে যাবে। সে দৌড়ে দৌড়ে ওয়েনের কাছে চলে যায় এবং ওয়েন তাকে বলে এরপরে শ্যুটিং তোমার, তুমি রেডি হও। তো এদিকে আমরা দেখতে পারি হাওয়ার্ড বাসায় এসেছে এবং শরবতের গ্লাস দেখে সে বোঝা যায় নিশ্চয়ই কেউ এসেছে, কিন্তু এখানে সে ওয়েনকে ডিরেক্ট বলেছিল পার্লের সাথে কেউ যেন দেখা না করে। তারপরে আমরা দেখতে পাই যে ম্যাক্সিন ড্রাগস নিচ্ছে এবং আয়নার সামনে নিজেকে বলছে সে সেই ধরনের লাইফ একদমই চালাবে না যেটি সে ডিজার্ভ করে না। তারপরে দেখা যায় শ্যুটিং শুরু হয়ে গেছে এবং এখানে খুব ঠিকঠাক মতো সব কিছু চলছে এবং এখানে ম্যাক্সিন নিজেকে খুব সুন্দরভাবে প্রিপেয়ার করেছে। এগুলো সব পার্ল বাইরে থেকে দেখছিল এবং পার্ল এখানে যখন দেখতে পারে যে ম্যাক্সিন এবং জ্যাকসন অ্যাডাল্ট ফিল্মে শ্যুটিং করছে অর্থাৎ দুজন ইন্টিমেট হচ্ছে, এখানে সে ম্যাক্সিনের মধ্যে নিজেকে দেখতে পায়। অ্যাজ আমরা জানি যে এখানে পার্ল ম্যাক্সিনকে নিয়ে অনেক বেশি অবসেসড। তারপরে দেখা যায় রাতের বেলা হাওয়ার্ড বসে টিভি দেখছিল এবং সেখানে একটু পরে এসে যে বুঝে পার্ল তার কাছে আসে এবং পার্ল তাকে বলে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য, খুব ডিস্টার্বিং এটা। তারপরে দেখা যায় হাওয়ার্ড তাকে ডিরেক্টলি না করে দেয়, কারণ হাওয়ার্ড হচ্ছে হার্ট পেশেন্ট, তার হার্ট এটা সহ্য করতে পারবে না। তারপরেও পার্ল তাকে জোর করে এবং হাওয়ার্ড ডিরেক্টলি তাকে না করে দেয়, অ্যাজ ইফ এটা করলে হয়তো সে হার্ট অ্যাটাক করেই মারা যাবে। তারপরে দেখানো যায় ক্যাবিনের মধ্যে যারা সবাই গান গাচ্ছিল এবং এনজয় করছিল। আর এদিকে যেহেতু হাওয়ার্ড পার্লকে নেগলেক্ট করেছে, পার্ল খুবই দুঃখ পায়। তারপরে দেখা যায় আরজে এবং তার গার্লফ্রেন্ড
লরেন কথা বলছে এবং লরেন তাকে বলছে যে সবার মতো সেও অ্যাডাল্ট ফিল্ম শ্যুট করতে চায়, সেও একজন স্টার হতে চায়, সেও ম্যাক্সিনের মতো সাকসেসফুল হতে চায়। তার এই জিদে রুম থেকে বের হয়ে যায় এবং আরজের পিছে পিছে প্রোডাকশন করার ওয়েন চলে যায় এবং ওয়েন এখানে আরজেকে বুঝায় যে যদি লরেন এটা করতে চায় আমার তাদেরকে করতে দেওয়া উচিত, কারণ আমরা যদি তাকে আটকাই হয়তো সে পরে লুকিয়ে লুকিয়ে করবে। অ্যাজ ইফ এখানে আরজে যেহেতু লরেনকে ভালোবাসতো, অর্থাৎ দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, আরজে কখনোই কল্পনা করতে পারবে না যে সে সেটি করছে। তো এখানে ওয়েন তাকে বুঝায়, যার কারণে সে কনভিন্সড হয়ে যায়, কারণ কনভিন্স হওয়া ছাড়া তার কাছে কোনো কাজ থাকে না। তারপরে দেখা যায় যে লরেনকে যে প্রিপেয়ার হচ্ছে শ্যুটিংয়ের জন্য এবং এগুলো সব কিছু ক্যামেরায় শ্যুট করছিল আরজে, এবং এখানে জ্যাকসনের সাথে লরেন ইন্টিমেট হয়ে সিন শ্যুট করে অ্যাজ এটা একটা অ্যাডাল্ট ফিল্ম ছিল এবং এটি আরজের খুব খারাপ লাগে। তারপরে সিনে আমরা দেখতে পারি যে পার্ল আগের তার সমস্ত মেকআপ দিয়ে সাজছিল। এখানে আমরা দেখতে পারি যে আরজে তার বিছানা থেকে উঠে ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে এবং সে খুবই কান্নাকাটি করছে, কারণ এই সমস্ত সিন সে শ্যুট করেছে এবং সে যেহেতু লরেনকে ভালোবাসে এই সমস্ত জিনিস সে মোটেও সহ্য করতে পারছিল না, কারণ কেউ কি কারো ভালোবাসার মানুষের সাথে এমন করলে কেউ সহ্য করবে, আপনারাই বলেন। তো যাই হোক, এটি সব কিছু নিয়ে আর কি আরজে অনেক ডিস্টার্ব হয়ে যায় এবং সে কাউকে কিছু না বলে গাড়ির চাবি নিয়ে সেখান থেকে সবাইকে রেখে, অর্থাৎ সে লরেনকেও সেখানে রেখে গাড়ি নিয়ে বের হতেই যাবে, গাড়ি স্টার্ট দিতেই যাবে। সে দেখতে পারে যে গাড়ির সামনে পার্ল দাঁড়িয়ে আছে, এটি তার কাছে খুব আজব লাগে। তো এখানে আরজে গাড়ি থেকে বের হয়ে যায় এবং পার্লের কাছে যায়। পার্ল তাকে বলে তার সাথে ইন্টিমেট হতে এবং বলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে যেভাবে টাচ করো আমাকেও সেভাবে টাচ করো। এটি পার্ল আরজেকে বলে এবং আরজে খুব বিরক্ত হয়ে যায়, অ্যাজ আরজে আগে থেকে অনেক বেশি ডিস্টার্ব ছিল লরেনকে নিয়ে, তো এখন পার্লও এমন করছে। যখন এখানে আরজে পার্লকে টোটালি না করে দেয়, পার্ল এখানে রেগে যায় এবং পার্ল একটি ছুরি নিয়ে আরজের গলায় বসিয়ে দেয় এবং আরজে মাটির নিচে পড়ে যায় এবং আরজের গলা সে ততক্ষণ পর্যন্ত ছুরি দিয়ে মারতে থাকে যতক্ষণ পর্যন্ত না তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তারপরে আরজেকে মেরে ফেলার পর গাড়ির লাইটে পার্ল ডান্স করতে থাকে। তারপরে আমরা দেখতে পারি যে এখানে তো আরজে অলরেডি মারাই গেছে, তাই না? তারপরে দেখতে পারি যে আর এই শব্দ শুনে এখানে আরজের গার্লফ্রেন্ড লরেনের ঘুম ভেঙে যায় এবং লরেন ঘুম থেকে উঠে চারিদিকে আরজেকে খুঁজতে থাকে। অ্যাজ সে বুঝতে পারে যে হয়তো আরজে রাগ করে চলে গেছে, তো এখন সে কোনো উপায় না পেয়ে ওয়েনের কাছে চলে যায়। ওয়েন রুম থেকে বের হয় এবং ওয়েন এখানে রাজি হয়ে যায় তার সাথে আরজেকে খোঁজার জন্য। তো দুজন মিলে আরজেকে খুঁজতে থাকে এবং এখানে ওয়েন এবং লরেন ঠিক করে যে দুজন দুই দিকে যাবে, অর্থাৎ দুইজন এই এরিয়ার দুই দিকে যাবে এবং এখানে তারা আরজেকে খুঁজবে। তো এখানে ওয়েন করে কি যে গরুর ফার্ম আছে ওইদিকে যায় এবং লরেন চলে যায় হাওয়ার্ডের ঘরে এবং হাওয়ার্ডকে ডাক দেয় এবং দেখে হাওয়ার্ড বাইরে বের হয়ে বলছে যে পার্ল মিসিং। এটি শুনে এখানে লরেন বলে যে আরজেও মিসিং। তারপর হাওয়ার্ড লরেনকে নিয়ে তার ঘরে চলে যায় এবং লরেনকে বলে যে আরেকটি টর্চ বেসমেন্টে আছে, ঘরের টর্চটি আমি নিচ্ছি এবং তুমি গিয়ে বেসমেন্ট থেকে টর্চ নিয়ে আসো, তাহলেই আমরা এখানে সবাইকে খুঁজতে বের হতে পারবো। তো লরেন তার কথা শুনে বেসমেন্টে চলে যায় টর্চ নেওয়ার জন্য এবং এখানে বাইরে থেকে দরজা লক করে দেয় হাওয়ার্ড। কি আজব, হাওয়ার্ড এখানে দরজাটা কেন লক করেছে এটা আমরা বুঝতে পারছি না। যাই হোক, দরজা যেহেতু অলরেডি লকড আছে এখানে কিছু করার থাকে না। লরেন টর্চ নিয়ে চিল্লাতে থাকে কিন্তু কেউই দরজা খোলে না। তারপরে সে বেসমেন্টের ভিতরে ঘুরতে থাকে এবং টর্চ দিয়ে সামনে সে এমন কিছু দেখে যেটি দেখে সে অবাক হয়ে যায়। সে দেখে সেখানে একজন নেকেড ম্যানের লাশ ঝুলছে। এটি দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়, সে চিৎকার করে কিন্তু কিছু করার থাকে না, তাকে এখানে অ্যাটলিস্ট বাঁচানোর তো কেউ নেই, তাই না? তারপরে আমরা দেখতে পারি ওয়েনকে যে গরুর ফার্মে ঢুকে গেছে এবং এখানে একটি পিন তার পায়ে গেঁথে যায় এবং সে প্রচণ্ড ব্যথায় ছটফট করতে করতে অন্য সাইডে পড়ে যায় এবং সে অন্য সাইডে পড়ে যাওয়ার পর ওখানে কোনো একটি আওয়াজ শুনতে পায় এবং আওয়াজ শুনে সে যখন সেখানে একটি ছিদ্র দিয়ে তাকায়, পার্ল সে ছিদ্র দিয়ে একটি পিন তার চোখে ঢুকিয়ে দেয় এবং এখানে ওয়েনের চোখ বের হয়ে যায় এবং ওয়েন সেখানেই মারা যায়। পার্ল এখানে এসে চেক করে ওয়েন মারা গেছে কিনা এবং সেখানে তাকে খড় দিয়ে ঢেকে দেয়। তারপরে আমরা দেখতে পারি যে জ্যাকসনকে, যার ঘুম ভেঙে গেছে এবং জ্যাকসন ঘুম থেকে উঠে পানি পান করার জন্য বের হওয়ার চিন্তা করে, সে বের হয়ে দেখে এখানে হাওয়ার্ড এসেছে এবং হাওয়ার্ড তাকে বলছে পার্লকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে হাওয়ার্ডের কথা শুনে জ্যাকসন তাকে হেল্প করতে চলে যায় এবং দুজন মিলে পার্লকে খুঁজতে থাকে। তো এখানে হাওয়ার্ড জ্যাকসনকে নিয়ে চলে যায় লেকের ধারে
এবং বলে যে এখানে পার্লকে খুঁজতে। তো এখানে যেহেতু হাওয়ার্ড আর্মিতে ছিল এবং আমরা এটাও জানতে পারি, এটা মুভির প্রথমেই বলে দিয়েছিল যে এখানে জ্যাকসন একজন আর্মিতে ছিল। তো যাই হোক, এখানে ম্যাক্সিন রুমের মধ্যে ঘুমাচ্ছিল এবং ম্যাক্সিনের রুমে পার্ল চলে আসে এবং এখানে ম্যাক্সিন হাফ নেকেড ছিল। তো এখানে পার্ল ম্যাক্সিনের বডির দিকে তাকিয়ে থাকে এবং খুব আজবভাবে সব কিছু তাকে ফিল করতে থাকে। তো সে ম্যাক্সিনকে দেখে সে ম্যাক্সিনের পাশে শুয়ে পড়ে এবং ম্যাক্সিনকে উল্টো পাল্টাভাবে টাচ করতে থাকে, অ্যাজ এটা মনে হচ্ছিলো যে সে ম্যাক্সিনকে ফিল করছিলো, সে ম্যাক্সিনকে নিজের মধ্যে দেখতে পাচ্ছে। তো ম্যাক্সিনের গা হাত পায়ে সে আজবভাবে টাচ করে এবং আমরা এখানে একটি জিনিস বুঝতে পারি যে এটি হচ্ছে এখানে একটি সিক্রেট, যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে ম্যাক্সিন এবং পার্ল এই দুজনের যে চরিত্র সেটি একজনই এখানে অ্যাক্টিং করেছে, হ্যাঁ গাইস, এবং এটি সত্যি। এখানে পার্ল এবং ম্যাক্সিন দুজনই একজন মানুষ যে দুইটি রোল করেছে। তো এখানে ওল্ড চরিত্রে সে পার্লের চরিত্রে অর্থাৎ এখানে ম্যাক্সিনই অ্যাক্টিং করেছে এবং এটি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে ছবি এবং বিভিন্ন রকম সিন দেখলেও বুঝতে পারবেন। এবং এই মুভির একটি শকিং প্রিকুয়াল আসতেছে যেটার নাম পার্ল, সেখানে আমরা পার্লের ব্যাক স্টোরি দেখতে পারবো। বেসিক্যালি এখানে পার্ল হাওয়ার্ডের দ্বারা বারবার নেগলেক্ট হয়েছে, কারণ যেহেতু ওয়ার্ল্ড ওয়ারের দুইটো টাইমেই হাওয়ার্ড কান্ট্রিকে সার্ভ করেছে, এখানে পার্ল একা ছিল এবং তার যৌবনকাল এভাবেই কেটেছে এবং সে কোনোদিন ইন্টিমেট হওয়া বা কোনো রকম প্লেজার সে হাওয়ার্ডের কাছ থেকে পায়নি, দ্যাটস ওয়াই সে সবার কাছে এটি খুঁজত। তারপরে জ্যাকসনকে দেখা যায় যে সে লেকের ধারে একটি গাড়িকে ভাসতে দেখতে পায় এবং এটি দেখে সে হাওয়ার্ডকে জিজ্ঞেস করে এটি কাদের গাড়ি। তখন হাওয়ার্ড তাকে বলে যে এখানে অনেক মানুষ আসে যারা উল্টো পাল্টা পোশাক পরে আসে এবং সারাদিন নেকের হয়ে ঘুরে বেড়ায়। এটি দেখে আমার ওয়াইফ পার্ল খুবই এক্সাইটেড হয়ে যায়, তো তখন আমি সবাইকে এভাবেই মেরে ফেলি। তো এটি বলে সে জ্যাকসনকে গুলি করে এবং জ্যাকসনও মারা যায়। তারপরে আমরা দেখতে পারি যে পার্ল আসলে এই সমস্ত প্লেজার যেহেতু সে হাওয়ার্ডের কাছ থেকে পেত না, সে অনেক বেশি নেগলেক্টেড ফিল করত এবং এইখানে তাদের হাউজের মধ্যে বা যে কোনো কাজে যারা আসতো সবার সাথে সেইগুলো করতে যেত এবং যারা পার্লকে না বলতো পার্ল তাদেরকে মেরে ফেলতো। তারপরে আমরা দেখতে পাই ম্যাক্সিনের ঘুম ভেঙে গেছে এবং ম্যাক্সিন তার পাশে পার্লকে এভাবে ঘুমাতে দেখে জোরে চিৎকার করে ভয় পেয়ে যায়। তো তার চিৎকার শুনে ববি বাইরে চলে আসে এবং ববিকে দেখে পার্ল এখান থেকে দ্রুত পালিয়ে যায়। তো এটি খুবই আজব। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি লরেনকে যে এখনও সেখানে আটকে আছে, সে একটি ইট দিয়ে কোনোভাবে দরজার একটি অংশ খুলে ফেলে যাতে সে বাইরে থেকে লকটি খুলতে পারে। সে বাইরে যখন দরজায় হাত দিয়ে লকটি খুলতে যায় সেখানে একটি আজব জিনিস হয়, এখান থেকে হাওয়ার্ড এসে তার হাতের মধ্যে বাড়ি মেরে আঙ্গুল ভেঙে দেয়। তো খুবই আজব যে সেখানে সে আটকেও রাখলো আবার তাকে মারছেও। তো হাওয়ার্ড এখানে তাকে খুব বাজেভাবে মারতে থাকে এবং ওখানে গুলিও করতে থাকে। এখানে লরেন খুব ব্যথা পায় এবং হাত ভিতরে ঢুকিয়ে নেয়। তারপরে আমরা দেখতে পারি যে পার্লের ঘরে সেই প্রফেটটি কথা বলছিল ধর্মের। তারপরে আমরা ববিকে দেখতে পারি যে লেকের ধারে চলে গিয়েছে এবং সে লেকের ধারে গিয়ে দেখতে পারে যে পার্ল সেখানে নেকেড অবস্থায় আছে। যেহেতু সেখানে অনেক শীত, ববি সেখানে পার্লকে হেল্প করতে চলে যায় এবং সে নিজের গায়ে থাকা ব্ল্যাঙ্কেটটি তাকে ঢেকে দেয়। তারপরে দেখা যায় যে পার্ল ব্ল্যাঙ্কেটটি গায়ে নেওয়ার পরে সেখানে সে ববিকে কথা বলতে বলতে অনেক জোরে একটি ধাক্কা দেয় এবং ববি লেকের মধ্যে পড়ে যায়। লেকের মধ্যে পড়ে যাওয়ার পরে সে যখনই উপরে ওঠার চেষ্টা করে পিছন থেকে সে কুমিরটি এসে ব্রুটালভাবে একে খেয়ে ফেলে। তারপরে দেখানো যায় যে পার্লকে, যাকে হাওয়ার্ড দেখে ফেলেছে এবং পার্লকে বলে যে সে এখানে এদেরকে মেরে ফেলেছে এবং এখানে হাওয়ার্ড তাকে বাড়ির ভিতর নিয়ে যায়। মিনওয়াইল আমরা ম্যাক্সিনকে বাড়ির মধ্যে দেখতে পারি যে সবাইকে খুঁজছিল এবং ম্যাক্সিন যখন হাওয়ার্ড এবং পার্লকে বাড়ির ভিতরে ঢুকতে দেখে ম্যাক্সিন চিন্তা করে যে তাকে যদি এখন বাড়ির মধ্যে দেখে এরা হয়তো ম্যাক্সিনকে তারা কোনো ক্ষতি করতে পারে। সেজন্য ম্যাক্সিন বুদ্ধি করে তাদেরই বেডরুমের নিচে অর্থাৎ খাটের নিচে সেখানে পালিয়ে যায় এবং এখানে আমরা দেখতে পারি যে এখানে পার্ল আবারও হাওয়ার্ডকে বলে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য, কিন্তু যেহেতু হাওয়ার্ড হার্ট পেশেন্ট সে বারবারের মতো এবারও না করে যে সেটা করতে পারবে না, তার হার্ট এটা সহ্য করতে পারবে না, হয়তো সে হার্ট অ্যাটাক করেই মারা যাবে। কিন্তু তারপরেও যেখানে পার্ল এখানে অনেক বেশি জোরাজুরি করে হাওয়ার্ডকে, তো হাওয়ার্ডেরও কিছু করার থাকে না, তো দুজন মিলে ইন্টিমেট হতে থাকে এবং এখানে পার্লকে দেখে মনে হচ্ছিল যে তার জীবনের সমস্ত আশা হয়তো এখানেই মিটে যাচ্ছে। যাই হোক, খাটের নিচ থেকে ম্যাক্সিন এগুলো দেখতে থাকে এবং সে তাদের ঘুমিয়ে গেলে সে সেখান থেকে বের হয়ে যায় এবং বের হয়ে
বের হয়ে গাড়ির কাছে গিয়ে সে সেখানে দেখতে পায় যে কোনো একজনের লাশ পড়ে আছে, এবং সে যখন সেটি দেখতে পারে এটি আর্যের লাশ, এটি দেখে তার পায়ের নিচে মাটি সরে যায়। এখানে ম্যাক্সিন খুবই অবাক হয়ে যায়, বুঝতে পারে না সে কী করবে। সে ঘুরতে ঘুরতে বেসমেন্টে চলে যায় এবং বেসমেন্টে সে দেখতে পারে যে লরেন আটকানো অবস্থায় আছে এবং লরেনের হাতে সে ব্যথা পেয়েছে। তো এখানে সে লরেনকে ফ্রি করে দেয় এবং লরেন তার কাছে যেহেতু অনেক বেশি রিকোয়েস্ট করে, সে লরেনকে ফ্রি করে দেয় এবং বের হয়ে লরেনকে বুঝিয়ে আমরা কোনো শব্দ না করে এখান থেকে চলে যাব। কিন্তু তার এই কথাটি ম্যাক্সিন, মানে ম্যাক্সিনের এই কথাটি লরেন কোনো পাত্তা দেয় না। লরেন সেখানে ম্যাক্সিনকে রেখে জোরে হাঁটতে থাকে এবং এখানে বাইরে যেহেতু হাওয়ার্ড এবং পার্ল দাঁড়িয়ে ছিল, ম্যাক্সিনকে দেখে তারা গুলি করে এবং এখানে লরেন সেই মুহূর্তেই মারা যায় যখন তারা তাকে গুলি করেছে। তারপরে আমরা বুঝতে পারি যে পার্ল আসলে এখানে তাদের মধ্যে যে আসবে তাকেই সে মেরে ফেলবে। তারপরে দেখা যায় যে হাওয়ার্ডকে যে লরেনের লাশকে বাইরে নিয়ে যাচ্ছে। তো এখানে অনেক বছর ধরে এ সমস্ত নোংরা জিনিস এবং খুনোখুনি এগুলোকে হাওয়ার্ড লুকিয়ে রেখেছে এবং হাওয়ার্ড পার্লকে সাপোর্ট করছে, হাওয়ার্ডের কিছু করার নেই এটি করা ছাড়া। তারপরে আমরা দেখতে পাই যে এখনও পুরোপুরিভাবে মরেনি, লরেন একটু আওয়াজ করে। এটি দেখে হাওয়ার্ড খুবই ভয় পেয়ে যায় এবং হাওয়ার্ডের হার্ট অ্যাটাক হয়ে যায় এবং হার্ট অ্যাটাক হয়ে সে পড়ে যায়। কি আজব, তাই না? ইন্টিমেট হওয়ার ভয়ে, মানে তার হার্টের ভয়ে সে ইন্টিমেট হয়নি, সেই ভয়ে সে মারা গেল না, কিন্তু এখন একটি সামান্য ভূতের মতো একটা মানুষের নড়ার কারণে সে ভয় পেয়ে সেখানে পড়ে গেল। এবং এখানে যখন পার্ল হাওয়ার্ডকে ধরে কাঁদছিল, এখানে ম্যাক্সিন তাদেরকে উল্টোপাল্টা কথা বলে এবং পার্লও বলে যে সে ম্যাক্সিনের সম্পর্কে সব কিছু জানে। এখানে ম্যাক্সিন বলে তুমি আমার সম্পর্কে কিছুই জানো না এবং আমি আমার ইচ্ছা মতো যা মন চায় তাই করব। তো এখানে তার অ্যাডাল্ট ফিল্ম শ্যুট করার কথা এখানে পার্ল ম্যাক্সিনকে বলে এবং ম্যাক্সিন প্রচণ্ড রেগে গিয়ে সেখানে, যেহেতু তাকে ইনসাল্ট করছে, সে সেখানে গুলি করে এবং গুলি পার্লও ওই সাইড থেকে ম্যাক্সিনকে গুলি করে, কিন্তু পার্লের গুলির ফোর্সের কারণে সে নিচে পড়ে যায় এবং ম্যাক্সিন তাকে সেখানে শ্যুট করে এবং পার্ল সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। তো ম্যাক্সিন সেখানে ঘর থেকে বের হয়ে পার্লের দিকে যেতে থাকে এবং পার্ল এখনও আধা মরা অবস্থায় ছিল এবং পার্ল এখনও ম্যাক্সিনকে খুব বাজে বাজে কথা বলছিল। এটি শুনে ম্যাক্সিন গাড়ির মধ্যে উঠে এবং পার্লের মধ্যে যেটুকু জীবন বেঁচে ছিল সেইটুকু তাকে গাড়ির মধ্যে চাপা দিয়ে চলে যায় এবং ম্যাক্সিন বলে যে সেই লাইফ বাঁচবে না যেটা সে ডিজার্ভ করে না। তারপরে আমরা দেখতে পাই যে ম্যাক্সিন গাড়ি নিয়ে চলে যায় এবং তারপরের সিনে শিফট হয়ে যায় সেই ক্রাইম সিনে, যেটি গতকালকে আমরা দেখেছি। অর্থাৎ পুলিশরা এখন সেই জায়গায় ইনভেস্টিগেশন করছে যেখানে তারা সমস্ত লাশ পেয়েছে এবং এখানে একটি পুলিশ খেয়াল করে যে টিভির মধ্যে যে প্রফিট কথা বলছিল সেখানে একটু পরে একটি মেয়েকে দেখানো হয়, এই মেয়েটি হচ্ছে ম্যাক্সিন। অর্থাৎ ম্যাক্সিনের বাবা একজন প্রফেট, অর্থাৎ ধর্মীয় ব্যক্তি, যার মেয়ে, অর্থাৎ ম্যাক্সিন পথভ্রষ্ট হয়ে গেছে এবং তার মেয়েকে সে তার ধর্মের দিকে আনার জন্যই টিভিতে এই প্রোগ্রাম করছে এবং ম্যাক্সিনের ছোটোবেলার ছবি সেখানে দেখানো হচ্ছে। তারপরে পুলিশদেরকে দেখানো যায় যারা নিজেদের মধ্যে কথা বলছিল এবং পুলিশরা এখানে আর্যের ক্যামেরা পেয়েছিল। তো এখানে পুলিশদের হেড তাদেরকে বলে যে এখানে যে অবস্থা, হয়তো এখানে হরর মুভি শ্যুট হচ্ছিল, কিন্তু আসলে না মিস্টার পুলিশ, এখানে হরর মুভি শ্যুট হচ্ছিল না। আপনারা যদি ক্যামেরার মধ্যে দেখেন এটা অ্যাডাল্ট মুভি শ্যুট হচ্ছিল। আর মুভিটি এখানেই এন্ড হয়ে যায়। তো ওভারঅল এই একটা জিনিসে আমি বলবো যে এই মুভিটা এই ইয়ারের বেস্ট হরর স্ল্যাশার মুভি, কারণ এই মুভিটির মধ্যে অনেক রকম কনসেপ্ট আছে, অনেকগুলো মুভিকে একসাথে করে এই মুভির মধ্যে জুড়ে দেওয়া হয়েছে, যেরকম 1974 থাকা টেক্সাস চেইনসো ম্যাসাকার, সাইকো, হার্ডকোর, এলিগেটর সহ আরও অনেক কিছু। এবং এখানে অ্যাডাল্ট মুভিরও কিছু ঝলক দেখা যায় যেটি খুবই ডিস্টার্বিং, কিন্তু কিছু করার নেই, মুভিকে ফুটিয়ে তোলার জন্য হয়তো তারা এটি দেয়াকে বেস্ট মনে করেছে। ম্যাক্সিন এবং পার্ল এই দুজনের চরিত্রকে একজনই পালন করেছে, যেটি খুবই আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবং এই মুভির প্রিকুয়াল পার্ল মুভিটিও এই ইয়ারেই রিলিজ হবে, যেটা আপনাদের জন্য একটি সুখবর। তো আমি আজকে ইয়ার 2022 এর বেস্ট হরর স্ল্যাশার মুভিকে এক্সপ্লেন করে দিলাম। আপনাদের ভালো লাগলে মুভিটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল আলফা এন নতুন এবং এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।